আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজ জাইদুর দুসরা দিন, আজাদী টিভির ফাতি আই তালাল আহমেদ। আজ্জার খবর, নিজর ঘর হারাইবার ডরত আছে রোহিঙ্গা ফ্যামিলি অকল। দেশ বিদেশে জুলুম অধ্যহীন সাবুত লামে ফেলার ফেসবুকে, আর সই টাইমের ওরে সই খবর পাইবাল্লা আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কর, আর হাসাতো আসতে বেল আইকন গাছি বিদ, আর সোশ্যাল মিডিয়ার পেজ জড়িয়ে ফলো করি পারিবে। আজাদী টিভি টিমত তরফত তোহার রোহিঙ্গারে ঈদ মুবারক। এই কুরবানের ঈদর টাইমত আর সেহাতি মুসিবতে গিরি রাখিয়ে আর হিয়ানোর চাই আর নিজের ঘরত থাকি ফ্যামিলির পাতি ঈদর বানাইম, আর মুম্মিককে জিন্দগিরে বেহতর বানাবার খুশিয়ত আল্লাহ আর কামিয়াব করক। গেল তো 2 বছরের ঈদ আর বেকুন লৌক আলোক কিসমর ঈদ বন্যা, আর আর আশা করি আল্লাহ টাইমিবত্তু আর কামিয়া বিশ্বাসে নালাব, আমিন। খবরের তফসিল, রোহিঙ্গা মোহাম্মদ আয়াস নিজের পঞ্জার তরাতির স্কুলত তো আয়েদ দেখে যারা হিবার পয়েন্ট স্কুলের টিয়া বলি না ফেরা দিহিয়ানলা ইতার রামতাহানত বইতে নদাদ আছে সলাদ দেশে হাতি ওয়াজাদ দা হাম গরিবার এজাজত নাই দিহিয়ানলা আয়াসে হাম গরি না পারি পয়েন্টর স্কুলের টিয়া বলি না ফারে যদি আষ্ট দিন না ফ্যামিলি হিবা দুঃখ পাদ্দা আছে আয়াস হইল যে হাজার হাজার রোহিঙ্গা কলর ভুতরে জিন বর্মাত জালা মিলিটি জুলুম বদাস গরি না পারি নিজের দেশে সারি আসছে যারে হিবা আরো 350 জন রোহিঙ্গা কলর ফাত মিল নেপালত সাহারা লয়ে দা আছে আয়াসুত্তু ফন্দর ফনার পাঁচ মাঝে আরো বেশি দেওয়ার চিন্তা আছে যারা 200 জন রোহিঙ্গা সাহারা লইতে জায়গা হিয়ানত রিফিউজি অকলে 12 দিন পরে দিহিয়ানলা মালিকের জায়গা লো ফেলাতে সাধ্য আছে বেশ বাক নেপালি অকল রোহিঙ্গা অকলের জায়গা বাড়া দিতে নসা যারা হকুমত রোহিঙ্গা অকলের হনত কাড়িয়া হাম গরিবর মৌকা নদ আছে রোহিঙ্গা অকল তো টিয়া পয়সা তাইলে ওদের নেপালের হকুমতের রিফিউজি অকলের জায়গা কিনিবার এজাজত নদে যারা এমদাদ এজেন্সি অকলে রোহিঙ্গার মদত গরি না ফেরত আছে আর তো যাই বললো হন জায়গা নাই যেটা আর আর মশলার হাল আয় নদীকের আর তার মতো আয় কি গুজুম হয় না পারি বলে আয় আছে নেপাল তো বয়ান দিয়া নেপাল তাকে আর রোহিঙ্গা অকল বেশি চিন্তা যেটা হিতারা তাকে তো জায়গা অকলের বারার টাইম ফুরাই বোধ আছে রোহিঙ্গা অকল আর কেন দেশে তো আর আর দেশত আয় থাকে আর ইনসানিয়তির ওয়াস্তে আর রোহিঙ্গা অকলের রাখিল বলে উদ্ধাব প্রসাদ কার্যালয় বয়ান দিয়া নেপালের ঢাকা দেশ ভুটান আদে তিব্বত দরবদর ওই 20,000 মানুষ সকল সাহারা লয় বলে দ্য ইউনাইটেড নেশন হাই কমিশন অফ রিফিউজি ইউএনএ সিয়ারা হইয়ে যেটা নেপালে 1950 একর রিফিউজি কনভেনশন হিসা লইল আছে আর এক ডাকত গেল 16 তারিখ বালোহালি ক্যাম্প আড়ার ব্লক এম হতরত তবলিক জামাতর মরকজল্ল মসজিদ বানিবার হামসুর ওই দিহিয়ান খবর পা গিয়া বালোহালি রিফিউজি ক্যাম্প ন ব্লক H2 গেল দাহাই লাহাজি নাহাব তবজ ওনর হাতছে ওই ফাসান রোহিঙ্গার ঘর পুরি গিয়ে দিহিয়ান জানা গিয়া ওনর হাতছে হিয়ানত রোহিঙ্গার জানমালার লোকসানের খবর আজ পানো যা যেটা আজ কি দুনিয়ার অধ্যক্ষ হাসাসি মানসিক তো মোবাইল আছে জিনা লড়াই আদে জুলুম চলতে জায়গা সাবুত হিসাবে হাম গড়দা আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অকল সাবুত হিন তুলিলে কোম্পানি অকল লামাই ফেলাদা আছে যারা ফেসবুকের দিলে কোম্পানি অকল সাবুত অকল বাসাই নরাকি ডলা বড়িলা বাহান অকল দেদা আছে আম মানুষের বড় জুলুম চলত দেহি না সাবুত অকল বাসা রাখি বলে সোশ্যাল মিডিয়া সাহারা লই না পারিব দিহিয়ান 10,000 যারা বর্মাত গেল ফেব্রুয়ারি জালা মিলিটারি পাওয়ার হারি লই ফেসবুক মিলিটারি অ্যাকাউন্ট অকল ব্যান করে দিয়ে দা আছে লেকিন গেল 2017 রোহিঙ্গার ওর জেনোসাইড অধ্যহিয়া ফেসবুকে জালা মিলিটারি হলে ফোন হাম গুজিদা দাহা ন যা উজান রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট অকলের পোস্ট হাড়ি ফেলাই রোহিঙ্গা অকলের ওর ওয়েদ জুলুম সাবুত অকল প্ল্যাটফর্ম হিবাতে লামা ফেলাই দা আছে গেল 2017 রোহিঙ্গার খেলাফ বর্মাত বেশি নফরতি হতাশ কইলাইল যারা ফেসবুকে নিজের গলতি স্বীকার করি হিতার প্ল্যাটফর্ম নইয়া সিস্টেম চালু গুজিদা আছে বর্মার ফতি ফতি গেল হোক দিন আগে ইসরায়েলে গাজাত হামলা গুজে দিহিয়াও ফেসবুকে ইসরায়েলের খেলাফ মানুষের হত্যা হইতে ন দেম যারা গাজার খবর চ্যানেল অকলরিয়ে ব্লগ করে দিল দা আছে ফেসবুকের ফতি ফতি ইউটিউবে বেশি সাবুত অকল নিজের প্ল্যাটফর্মত লামা ফেলাই তঙ্কিত শিকার ওল দা আছে দেশ বিদেশে জুলুম অধ্যহীন সাবুত অকল বাসা রাখি বললা দ্য ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কাউন্সিলে IIMM হই বর্মালা নয়া সিস্টেম অকল চালু গুজিল দা আছে আজ্জার খবর এদ্দুর আর টাইমর খবর পাইবাল্লা আর আজাদী টিভির ওয়েবসাইট আজাদী টিভির ফেসবুক আর টুইটার ফলো করি পারিবা ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।